আহাৰ হনসার লৈ প্লেফিট এৰিনাৰ যাত্ৰা আৰম্ভ হ'ল শিলচৰত। শিলচৰৰ চিৰকান্দি অঞ্চলৰ টয়টা পদ্মাৰ শ্ব'ৰুমৰ কাষতে 8 লাখ টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হয় এই বিশ্বমানৰ ইনডোৰ টাৰ্ফ ফিল্ড। ইয়াৰ পোচাকী নাম প্লেফিট এৰিনা। 14,800 বর্গফুট এলাকাত নির্মাণ করা হয়েছে এই এরিনাখন। ইয়ার ভিতর কেবল টার্ফ ফিল্ডর এলাকাহে 5,500 বর্গফুটতকৈ অধিক, যত রোদ আর বরষুণের হেঁচা নোহাক গোটেই বছরটো ফুটবল আর ক্রিকেট খেলার আয়োজন করব পাৰিব। দিন রাতির খেলার সময়ত কোনো ধরনের সমস্যার হাত সারবলৈ ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে। 200তকৈ অধিক দর্শকে একইলগে খেল উপভোগ করব পাৰিব। পার্কিংৰ লগতে বিভিন্ন সা সুবিধাও আছে। একই খেলপথার হলেও ফুটবল আর ক্রিকেট দুটা ইভেন্টের বাবে প্রশিক্ষণ আর ক্ষুদ্র প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব। খেলুয়ে সকলের আঘাতের সমস্যার প্রতি লক্ষ্য রাখি নির্মাণ করা হয়েছে কৃত্রিম খেলপথার। আন সামগ্রীর লগতে সমগ্র পথারতে স্পঞ্জ ব্যবহার করা হয়। সন্দৰ্ভত দুর্ঘটনার কথা মনত রাখি ঘরের ভিতর লোহার খুঁটাবর 8 ফুট পর্যন্ত স্পঞ্জ লগা হয়। ইতিমধ্যে 200 প্রশিক্ষার্থীয়ে নাম ভর্তি করেছে। দেখো